মোদির বিরুদ্ধে জোড়া আক্রমণ রাহুল প্রিয়াঙ্কার। জয়পুরের সভা থেকে আডবাণী ও আদানি প্রসঙ্গ তুলে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে খোঁচা দিলেন রাহুল গান্ধী। আডবাণী জি কো বাহার কর দিয়া হ্যায়, জো ভি হোতা হ্যায় না ভি, উসকো নিকাল দিয়া অর দুসরে ব্যক্তি কো অন্দর কর দিয়া। আডবাণী বাহার, আদানী অন্দর। শিল্পপতি গৌতম আদানির সঙ্গে মোদির ঘনিষ্ঠতা নিয়ে ইতিমধ্যে একাধিকবার প্রশ্ন তুলেছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিন জয়পুরের সভা থেকে মোদীকে কটাক্ষ করেন রাহুল। বিজেপি কা মডেল হ্যায় কি এক ব্যক্তি পুরে হিন্দুস্তান কো চলায়, এক ব্যক্তি মে সব জ্ঞান হ্যায়, এক ব্যক্তি সংসার কে বারে মে সব কুছ জানতা হ্যায় অর উসকো হিন্দুস্তান পুরি কি পুরি শক্তি পকড়া দে। এদিকে দাদা যখন মরু শহর থেকে প্রতিদ্বন্দ্বীকে খোঁচা দিচ্ছেন, তখন দিল্লিতে ভোট দিতে গিয়ে দেশে মোদী হওয়ার দাবি উড়িয়ে দিলেন বোন প্রিয়াঙ্কা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল দেশ জুড়ে কি মোদী হওয়া তৈরি হয়েছে, জবাবে প্রিয়াঙ্কা বলেন, এদিকে বারাণসীতে বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার উক্তে মোদীর বিরুদ্ধে লড়াই থেকে সরে দাঁড়ালেন কৌমি একতা দলের বিধায়ক মুক্তার আনসারী। গতবার আনসারীর চেয়ে মাত্র 17,000 ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন মুরলী মনোহর যোশী। এবার বারাণসী আসনে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেসের অজয় রায় ভোটে লড়ছেন। মোদী বিরোধী ধর্মনিরপেক্ষ ভোটের ভাগাভাগির উক্তেই মুক্তার আনসারী সরে দাঁড়ালেন বলে দলের তরফে জানানো হয়েছে। এবিপি আনন্দ।